জেলায় জয়ে 25 জন বিজেপি প্রার্থী এখন ভিন রাজ্যে। তৃণমূলের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ, টাকার টোপ তৃণমূলের দাবি জয়ী প্রার্থীদের। বিজেপির অভিযোগ যদিও অস্বীকার তৃণমূলের, ভিন রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছেন বিজেপি প্রার্থীরা। পাশকুড়া ব্লক, সে পাশকুড়া ব্লকের কেশাপাট অঞ্চল, মাইসোরা অঞ্চল, এই বিভিন্ন জায়গায় 25 জন বিজেপি প্রার্থী তারা জয়ী হন এবং জয়ী হওয়ার পরে তারা এই মুহূর্তে ভিন রাজ্যে। ভোট গণনা শেষ হতেই তৃণমূলের কাছ থেকে আসছে লাখ লাখ টাকার টোপ, এই অভিযোগ উঠছে। এবং সেই কারণেই বাড়ি ছেড়ে ভিন রাজ্যে ঠাঁই নিয়েছেন তারা। ভয় পাচ্ছেন বাড়ি ফিরলে টাকা যেহেতু তারা নেননি, তারা যেহেতু দল বদলে রাজি নন, তাদের উপর চাপ আসতে পারে, জোর দেওয়া হতে পারে। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন ভিন রাজ্যে আশ্রয় নেওয়া বিজেপি প্রার্থীদের ছবি দেখতে পাচ্ছেন। জিতেও নিশ্চিন্তে নেই বিজেপি প্রার্থীরা। পাশকুড়ায় জয়ী হন 25 জন বিজেপি প্রার্থী, কিন্তু তারা এই মুহূর্তে বাড়িতে থাকতে পারছেন না, ভিন রাজ্যে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। বিজেপির দাবি তাদেরকে টাকার টোপ দেওয়া হচ্ছে। বাড়ি ফিরতে ভয় পাচ্ছেন এই প্রার্থীরা, কারণ তৃণমূলের দেওয়া অফার তারা গ্রহণ করেননি, তাদের উপর চাপ দেওয়া হতে পারে, এই ভয়ে তারা বাড়ি ফিরতে পারছেন না। আর এই নিয়ে এই মুহূর্তে বিজেপি ও তৃণমূল জেলা নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে চাপানোতর। বিভিন্ন প্রলোভন এবং পার্টি থেকে যারা, পার্টির বিরুদ্ধে যারা সমস্ত কাজকর্ম করে তাদের সঙ্গে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিষয়টি রাজ্য পার্টিকে জানানো হয়েছে। ওই এলাকায় যারা বিভিন্ন জায়গায় নির্বাচিত বিজেপি প্রার্থী তাদেরকে এক জায়গায় জড়ো করে তৃণমূল কংগ্রেসের কাছে বিক্রি করার ছক কষছে। আমি নিশ্চিত করে বলবো এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। এদের নব্য এবং পুরাতনের দ্বন্দ্ব নির্বাচনের আগের থেকেই আছে, এখনও সেটা অব্যাহত। তাই কোনো জায়গায় সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তাদের সেই দ্বন্দ্ব প্রকাশ্যে এসে গেছে। এখন প্রকাশ্যে আসার পরে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে কীভাবে দোষ দেবেন, তাই জন্য তৃণমূলকে মাঝে টানার দরকার হয়ে পড়েছে। ভোট শেষ কিন্তু হিংসা থামার নাম নেই, অব্যাহত হিংসা। হাওড়ার আমতায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়ার অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এদিন ঘর পোড়া দলীয় কর্মীদের পোড়া বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোট 7টি বাড়ি, 2টি দোকান পোড়ানো হয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। মোট পরবর্তী হিংসার জন্য ফের একবার তৃণমূলকে বিঁধেছেন শুভেন্দু, পাশাপাশি পুলিশকেও আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা।